বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণে একক এখতিয়ার দিতে হবে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসিকে, এমন দাবি কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের। ভোক্তা অধিকার সংগঠনটি আয়োজিত এক সেমিনারে বক্তারা বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইন বাতিল করার কথাও বলেন। কয়েকজন জ্বালানি বিশেষজ্ঞ ও বামপন্থী রাজনীতিবিদরা মনে করেন, সম্ভাবনা থাকলেও দেশের গ্যাস উৎপাদন না করে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রিফাত তাসরুফা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। শিল্প ও আবাসন খাতে দীর্ঘদিন ধরেই চলছে গ্যাস সংকট, একই সাথে গেল কয়েক মাসে কয়েক দফায় বেড়েছে বিদ্যুতের দাম। জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন শীর্ষক এক সেমিনারে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব এ খাতের উন্নয়নে দিল 13 দফা সংস্কার প্রস্তাব। বিদ্যুতের উৎপাদন ও এর মূল্য নিয়ে প্রশ্ন তোলে ক্যাব। গত ডিসেম্বরে নির্বাহী আদেশে বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণের ক্ষমতা নেয় সরকার। সেমিনারে এই সংশোধনী প্রত্যাহারের দাবি করা হয়। আমাদের সরবরাহ বাড়ছে 7% আর জনগণের উপরে ভাষ্যচান করে থাকে অথবা ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করে থাকে, তবে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা জরুরি। 2010 সাল থেকে বিশেষ আইনের ফলে প্রতিযোগিতা ছাড়াই বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে যে কাউকে কাজ দিতে পারে সরকার, এই আইন বাতিলেরও দাবি ওঠে আলোচনায়। এবং বাংলাদেশের কৃষি কমিশন আইন 2003 সংশোধন ক্রমে সংযোজিত ধারা 34 ক বাতিল হয়ে গেছে। প্রতি ঘনমিটার দেশীয় কোম্পানির গ্যাস 1.03 টাকায় কেনা হলেও স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি হয় 83 টাকা ঘনমিটারে, ফলে অতিরিক্ত ব্যয়ভারের চাপ পড়ছে ভোক্তার উপর। দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলন বাড়িয়ে আমদানির নির্ভরতা কমানোর দাবি করেন বিশেষজ্ঞ ও আলোচনায় অংশ নেয়া বামপন্থী রাজনীতিবিদেরা। এই সমস্ত সম্পত্তি আমরা বাংলাদেশ আরো অনেক অধিগত জায়গায় উন্নতি দেখায় যাবো, কিন্তু 10 বছর এসে আমি সেখানে ক্যাশ উৎপাদনের ক্ষেত্রে কিছুই করতে আমরা পারলাম না। বাংলাদেশের মতো একটা দেশে ক্যাশের জন্য হাহাকার হওয়াটা এটা আমি অস্বাভাবিক। এর কারণ হচ্ছে পৃথিবীর যত ক্যাশ সমৃদ্ধ দেশ আছে তার মধ্যে বিরাট একটা সংখ্যক দেশের গঠন যেটাকে আমরা বদ্ধ। সভায় নবায়নযোগ্য জ্বালানির উপর নিয়মিত গবেষণা ও সরকারি বেসরকারি পর্যায়ে জ্বালানি সংক্রান্ত কার্যক্রমের সমন্বয় আনার দাবিও জানায় ক্যাব। আমরা জনগণের উপরে প্রত্যাশা রেখে আগাতে চাই। রিফাত তাসনুভা, নিউজ 24, ঢাকা।